কিরে কখন এলি তুই? কি রোমান্টিক ওয়েদার আজকে, তাই না? সাইটটা নামটা কি ছিল ঠিক মনে পড়ছে না। ওই ওই ওয়েবসাইটের নাম কি ছিল রে? কোন সাইট? আরে ওই ভিডিওগুলোর, ওই ভিডিও পানু xvideos.com। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বলতো, তুই পানু দেখছিস? আরে বুঝতেই তো পারছিস, বাইরে বৃষ্টি পড়ছে, পুরো রোম্যান্টিক ওয়েদার, একটু তো দেখতে ইচ্ছা করেই। ওয়েদারটা কিন্তু সেরা, চালা আমি দেখতে আসছি। দেখা কি কোয়ালিটিতে দেখছিস, বাড়া কোয়ালিটিটা, চোখে দেখতে পাস না? বাইরে বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। বলে নেটওয়ার্ক বাড়া, আমার ফোনটার সাথে কানেক্ট কর তো, হটস্পট কানেক্ট কর। এই আমি পারবো না, তুই কর তো, খেয়ে দেখ আসছি। কিরে ভাই, তোরা কলেজে যাসনি, এখানে বসে কী করছিস? আবার লেসবগিরি শুরু করেছিস? এই তোদের মতো মেয়েগুলোর জন্য না আমাদের মতো ছেলেরা সিঙ্গেল মরে, জানিস তো? এবারটা যখন তখন চলে আসে। আর শোন, তোর দেন এমনি তো মেয়ে পড়বে না, ঠিক আছে? এবার দে এই কাউন্টারটা দে। এই আর এক ভিকারি সালা, সারা জীবনে তো একটা সিগারেট খাওয়াতে পারলি না, শুধু আমাদের থেকে খেয়েই গেলি। আরে দেন অ্যাকাউন্টারটা, সব খেয়ে নিবি নাকি? এই বলছি যে অনেকদিন তো আমাদের পার্টি পার্টি হচ্ছে না, একটা করা যাক, কি বলিস তোরা? হ্যাঁ অনেকদিন হয়নি, চল বসে দেখ। আমি তাহলে রিক আর দীপকে বলছি, তাহলে সবাই মিলে তাহলে একসঙ্গে একটা মজা হোক নাকি, অনেকদিন তো হয়নি। হ্যাঁ ডাকলে তো অনেক কাউকেই ডাকা যায়, কিন্তু চাঁদাটা আগে তোল, না হলে কিন্তু মদের একটাও নিপো জুটবে না কপালে, বলে রাখলাম। তুই আজকে আমাকে ইনসাল্ট করেছিস না, ভিকারি বলেছিস, এই পার্টির খরচা পুরোটা আমার, যা টাকা লাগবে আমি দেবো, যা। আমরা এতগুলো বন্ধু খাবো আর তুই একা টাকা দিবি, মনে না যায় বলতো? আচ্ছা একটা কাজ কর, মদের খরচা তোর আর খাবারের খরচা আমাদের। বাবা বাবা, অনেক ছিঁড়ে ফেলেছ। আচ্ছা ঠিক আছে, ডিল ফাইনাল, যা। আর তাহলে আমি ওদেরকে বলে দিচ্ছি, আর কবে বসবি সেটা তো বল। শুনো যে দেরি কেন, সানডে আমার বাড়ি ফাঁকা আছে, চল তাহলে সানডে করো। বেশ মজা হবে কিন্তু, তাহলে আমি ওদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ একদম, তাহলে ডিল ফাইনাল, চল আমি আসি তাহলে। হ্যাঁ আর তোরা লেগে থাকো।
তাই আমরা না একটু বাইরে থেকে আসছি, ওকে একটু বাইরে থেকে আসছি।